নমস্কার। দেবী পক্ষ পড়ে গিয়েছে, দুর্গাপূজোর সূচনা হয়ে গিয়েছে, এমন একটি সময়ে আপনাদের সকলকে অনেক প্রীতি নমস্কার, অনেক শুভেচ্ছা। এমন একটি শুভ সময়ে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, সেই বিষয়টা নিয়ে কথা বলতে না হলেই ভালো হতো, কারণ উৎসবের সময়, পূজোর সময়, মন ভালো করার সময় এই ধরনের বিষয়গুলো উত্থাপন করতে না হলেই তো ভালো হতো। কিন্তু যে মনোকষ্টটা পাচ্ছি, আমি পাচ্ছি, সেইটা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করলাম, সেই জন্যই আপনাদের সামনে এই ভিডিও নিয়ে আজকে এসেছি। এটা তো দুর্গাপূজোর সময়, শারদীয়া নবরাত্রি, শারদীয়া দুর্গাপুজো, শ্রীরামচন্দ্রের অকাল বোধনের অনুসরণে এই সময় শ্রীরামচন্দ্র করেছিলেন দেবীর পূজা। কেন? কারণ রাবণ বধের আগে রাবণের মৃত্যুবাণ ছিল কিন্তু দেবীর কাছে। পরম শিবভক্ত রাবণ, দেবী তাঁকে কথা দিয়েছিলেন যে রাবণ নিজে না চাইলে রাবণের মৃত্যুবাণ তিনি কাউকে দেবেন না। সেই কারণেই রামচন্দ্রের অকাল বোধন, রামচন্দ্র দেবীর পূজা করলেন, এবং পুজো করার জন্য, পৌরোহিত্য করার জন্য আহ্বান জানালেন স্বয়ং রাবণকে। এবং কোনো ব্রাহ্মণ সন্তান, মানে যিনি নিজেকে ব্রাহ্মণ বলে মনে করেন, তার পক্ষে কোনো পূজোর আহ্বান রিজেক্ট করা অসম্ভব। সেই কারণে রাবণ সেই আহ্বান গ্রহণ করেন, রামের হয়ে অকাল বোধনের পৌরোহিত্য করেন রাবণ। অতঃপর রাবণের প্রার্থনাতেই দেবী তুলে দেন রাবণের মৃত্যুবাণ শ্রীরামচন্দ্রের হাতে। দেবী দিতে চাননি, কিন্তু 108টা পদ্মের বদলে, পদ্ম যখন 108টা হলো না, তখন শ্রীরামচন্দ্র স্বয়ং তাঁর নিজের চক্ষু দেবীর পায়ে দিতে চাইলেন। তখন দেবী প্রকট হলেন এবং রাবণের মৃত্যুবাণ তুলে দিলেন শ্রীরামচন্দ্রের হাতে। তো এই পূজোর অনুসরণেই তো আমাদের এই শারদীয়া দুর্গোৎসব। পূজোটা সেই পূজোর অনুসরণে, কিন্তু যে পুজো আমরা করি, যার পুজো করি, তিনি কিন্তু দেবী দুর্গা, তিনি যুদ্ধের দেবী, তিনি কিন্তু যে কোনো নারী নন, সমস্ত দেবতাদের তেজপুঞ্জ একত্রিত হয়ে সৃষ্ট দেবী, সমস্ত দেবতাদের যে উৎকর্ষ, তাঁদের যে নিজস্বতা, তাঁদের বল, তাঁদের তেজ, সমস্ত একত্রিত হয়ে সৃষ্ট যে দেবী, তিনি দুর্গা, তিনি কিন্তু ইনভিনসিবল, একেবারে এপিটোম অফ পাওয়ার, যাকে কিন্তু পরাস্ত করা যায় না, যার পরাজয় নেই, এবং তিনি কিন্তু যুদ্ধেরই দেবী। সেই কারণেই তিনি কিন্তু মহিষাসুর। এখানে আমাদের যে দর্শন, আমাদের যে ভাবধারা, সনাতন ভাবধারা যেটা, সেটা তো ধারণ করতে হয়, মানে শারীরিক বল। এখানে বল কিন্তু একটা পুংলিঙ্গবাচক শব্দ, কিন্তু শক্তি একটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ। অর্থাৎ বল যতক্ষণ শক্তিতে পরিণত হচ্ছে, বলের ফেমিনাইজেশন হলো শক্তি, তখন সেটা ইনভিনসিবল। শারীরিক বলকে পরাস্ত করা সম্ভব, কিন্তু পরম শক্তি, সেই বল যদি পরম শক্তিতে রূপান্তরিত হয়, তার যে ফেমিনাইন পাওয়ার, সেটা যখন তাতে যুক্ত হচ্ছে, অ্যাডেড হচ্ছে, তখন সেটা ইনভিনসিবল, এবং সেইটিই দেবী দুর্গা। আমরা তো সেই দেবীর পুজো করি এই সময়। তার হাতে দশটা হাতে দশটা অস্ত্র, অর্থাৎ অস্ত্র বিনে মানব জীবন রক্ষা হয় না। এবং যুদ্ধের দেবী, কোনো যখন আমরা কোনো যুদ্ধযাত্রা করছি, কোনো লড়াইয়ের ময়দান, তখন কিন্তু দুর্গা মন্ত্র জপ করার প্রশ্ন।
এই দেবীর কিন্তু পরাজয় নেই, তাকে পরাস্ত করা অসম্ভব। সেই কারণেই তাঁর তো 10টা হাত, তিনি তো মাল্টিটাস্কিং পার্সনিফাই, 10টা হাত একসঙ্গে 10 রকম অস্ত্র যিনি চালাতে পারেন। ওই ফেমিনাইজেশন হলে তবেই এটা সম্ভব। মহিষাসুর পরম বলশালী, দুর্গার চাইতে অনেক বেশি বলশালী, কিন্তু মহিষাসুরের একটাই অস্ত্র, তিনি বল, তাঁর ছিল বল, কিন্তু মা তো পরম শক্তি, সেই কারণেই তিনি ইনভিনসিবল। তো আমরা, এটা আমাদের ভাবধারা, এই ভাবধারায় আমরা পুজো, তাঁর কাছে পুজোটা আমরা অর্পণ করি, তাঁর কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি। এই বছরের এই সময় আমরা সেটা করি। এই সময় পুজো নিয়ে সর্বজনীন পুজো কমিটিগুলো পুজো মণ্ডপে যে ভাস্কর্যগুলো তৈরি করছেন, দেবী মূর্তি বলে যে ভাস্কর্যগুলো তারা তৈরি করছেন, সৃষ্টি করছেন, বিভিন্ন শিল্পীরা তৈরি করছেন এবং সেগুলোকে প্রতিষ্ঠা করছেন, তাতে কিন্তু আমাদের এই আস্থাটিই কিন্তু পরাস্ত হচ্ছে। এই যে আস্থা আমাদের দেবী দুর্গা যা, তাকে পোর্ট্রে করা হচ্ছে অন্যরকমভাবে। নিশ্চিতভাবেই যাকে পোর্ট্রে করা হচ্ছে তিনি দেবী দুর্গা আর থাকছেন না। বিভিন্ন বড় বড় নামজাদা আর্টিস্টরা বানাচ্ছেন এই সমস্ত দেবী মূর্তি, দেবী মূর্তি বলে কিছু ভাস্কর্য তৈরি করছেন, নিশ্চিতভাবেই সেগুলো দেবী মূর্তি নয়, কারণ আমরা পুজো করছি যাঁর, তাঁর মূর্তি ওগুলো নয়, কিছুতেই নয়, সে তো নিশ্চিত। কিন্তু পুজোর যে ভাবগম্ভীর পরিবেশ, ওই মণ্ডপেই পুজো হচ্ছে। উদ্যোক্তারা হয়তো বলবেন যে পুজো তো আমরা ঘটে করছি, ওই মূর্তিতে পুজো হচ্ছে না। ঠিক, একদম সঠিক কথা, পুজো ঘটে হয়, আমরা মা দুর্গাকে কল্পনা করে কিন্তু ওইখানেই প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, ঠিক কথা, কিন্তু পুজোর ওই ভাবগম্ভীর পরিবেশটিকে ওই ধরনের অন্য কিছু ভাস্কর্য দিয়ে ডেকোরেট করবার পুজো কমিটিগুলোর কিন্তু কোনো অধিকার নেই। সেখানে কিন্তু আমাদের আস্থাকে সরাসরি আঘাত করা হচ্ছে, সরাসরি আঘাত করা হচ্ছে আস্থাকেই, কারণ দেবী দুর্গাকে কিন্তু দেবী দুর্গার মতন করে সাজাতে হবে, তাঁর মূর্তি কিন্তু সেইভাবে তৈরি করতে হবে। খুব বড় বড় আমাদের শিল্পীরা, আচার্য নন্দলাল বসু, বিকাশ ভট্টাচার্য, গণেশ পাইন, এরা তো দেবী দুর্গার দুর্গাকে এঁকেছেন, তো তৈরি করেছেন, কেউ কিন্তু দেবী দুর্গার যেরকম হওয়ার কথা তার বাইরে কখনো বেরিয়ে যাননি। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা কিন্তু এই শিল্পীরা কিন্তু দেবী দুর্গাকে বানাচ্ছেনই না, তাঁরা বানাচ্ছেন তাঁদের কল্পনাকে রূপদান করছেন। কিন্তু পুজো মণ্ডপে তো নিজের কল্পনার মূর্ত রূপ প্রতিষ্ঠা করে নিজেকে প্রতিষ্ঠা করবার জায়গা তো পুজো মণ্ডপ নয়। পুজো মণ্ডপে, যেখানে ঘটে আমরা দেবীর পুজো করছি, সেখানে তো নিজের জয় ঘোষণা করার, আর্ট এক্সিবিশন করবার জায়গা তো সেইটি নয়। পুজোর ভাবগম্ভীর পরিবেশ তাতে ভয়ঙ্করভাবে ক্ষুণ্ণ হচ্ছে, পুজোর পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে, এবং এর দ্বারা আমাদের আস্থাকে আঘাত করা হচ্ছে। পুজো কমিটিগুলো হয়তো এত কিছু ভাবছে না, কিন্তু ভাবতে তো হবেই, তার কারণ যখনই পুজোর পরিবেশে ওই ধরনের কুৎসিত সমস্ত মূর্তিকে বসানো হচ্ছে, কুৎসিতই বলবো, কিছু কিছু মূর্তি তো নেহাতি কুৎসিত, বাকিগুলো যদি কুৎসিত নাও হয়, সেগুলো ওই তো যদি আর্ট এক্সিবিশন ফোরামে সেগুলোকে রাখা যায়, তাহলে আমার সেখানে কোনো বক্তব্য নেই। আর্টের সমজদাররা তখন সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলেও করতে পারেন, কারণ সেটা একটা অন্য ভাস্কর্য, দেবী দুর্গা নন, কিন্তু যেখানে দুর্গাপুজো হচ্ছে সেখানে ওই ভাস্কর্যগুলো বসানো মানে পুজোর পরিবেশটাকে নষ্ট করার উদ্দেশ্যেই যেন বসানো হলো, অর্থাৎ আস্থাকে আঘাত করাটাই যেন উদ্দেশ্য, এরকম মনে হচ্ছে, এরকম মনে হতে পারে, এবং আমার কিন্তু সেরকমই মনে হচ্ছে।
তার ফলে কিন্তু যে সমস্ত দুর্গাপূজো কমিটিগুলো এই ধরনের মিসঅ্যাডভেঞ্চারের মধ্যে গিয়েছেন, দুর্গাপূজোর স্থলে যারা অন্য নানা ধরনের ভাস্কর্য তৈরি করে সাজিয়ে দিয়েছেন, তারা কিন্তু আমার মনে হয় ইন্ডিয়ান পেনাল কোড 153A, ইন্ডিয়ান পেনাল কোড 295A, ইন্ডিয়ান পেনাল কোড 298, এই সমস্ত ধারাগুলির ভিত্তিতে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা যায়। পূজো মণ্ডপের পরিবেশ কিন্তু ওইভাবে নষ্ট করার অধিকার কারুর নেই, কারণ পূজো মণ্ডপ কিন্তু মায়ের মন্দির, চার দিনের জন্য মায়ের অস্থায়ী মন্দির। মায়ের মন্দিরে অন্য কোনো ভাস্কর্য সেট করবার অধিকার কিন্তু দেওয়া হয়নি কাউকে, কিন্তু মানুষ যা ঠিক বলে মনে করছেন তাই করছেন, এবং কেন করছেন, কারা এটা ঠিক বলে মনে করছেন, কি কারণে করছেন, সেগুলো সম্পূর্ণ রাজনৈতিক প্রসঙ্গ, সেগুলো নিয়ে কথা বলার জন্য আমি আজকে আপনাদের সামনে আসিনি। আমি শুধু এটুকুই বলতে চাই যে পূজোকে আর্ট এক্সিবিশন করে ফেলবেন না দয়া করে। যারা যারা ওই ধরনের মণ্ডপ বানিয়েছেন, ওই ধরনের ভাস্কর্য মণ্ডপে রেখেছেন, তাদের প্রত্যেকের এগেনস্টে কিন্তু চাইলে কেস করা যায়, তাদের এগেনস্টে কিন্তু ইন্ডিয়ান পেনাল কোডের নানা ধারা আসলে প্রযোজ্য হয়। আইনজ্ঞরা আরও ভালো করে বলতে পারবেন এই কথাটি, কিন্তু আমি যতটুকু পড়াশুনো করে দেখলাম, আমি একেবারেই আইনজ্ঞ নয়, আইন অজ্ঞ বলা যেতে পারে, কিন্তু আমি যতটুকু ঘেঁটে ঘুঁটে যা দেখলাম তাতে এইগুলো, এই ধারাগুলো কিন্তু প্রযোজ্য হয়ে যাচ্ছে এই সমস্ত পূজো কমিটিগুলোর বিরুদ্ধে। কেউ চাইলে দিতে পারে, এরাজ্যের পুলিশ সেই এফআইআর হয়তো নেবে না, কিন্তু কারণ এরাজ্যের পুলিশের অ্যান্টিসিডেন্টস বলছে যে তারা হয়তো এই ধরনের এফআইআর নিতে চাইবে না, কিন্তু দিতে না চাইলেও অপরাধটা তো অপরাধ হয়ই, তাই না? এই বিষয়টা নিয়েই আপনাদের সামনে কথা বলতে আজকে এসেছিলাম। অনেক ধন্যবাদ।